দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, লাইটগুলো খুবই সুন্দর, প্রত্যেকটা লোগো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল লোগোগুলো আছে। এক্স করলা তো আসলে খুব হার্ডি গাড়ি, তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থা আছে গাড়িটি। এইগুলো গাড়ি আজীবন চলবে ইনশাআল্লাহ। ডান পাশটা তো ফ্রেশ কন্ডিশনে, খুবই ফ্রেশ, দেখেন মাশাআল্লাহ কোথাও কোনো স্ক্র্যাচ নেই, দাগ নেই, দাগ থাকার না থাকারই কথা, কারণ আমরা আগেই বলেছি যে গাড়িটাকে আমরা একটু টাচ আপ করেছি। আপনারা জানেন যে মদিনা কার কালেকশনে সবসময় 30-35টা গাড়ি থাকে, তো আলহামদুলিল্লাহ আজকেও বেশ কিছু গাড়ি আছে, যদিও গাড়ি এখানে খুব কম মনে হচ্ছে আপনাকে। আমার পাশে আর একটা শোরুম, সেখানে আমার গাড়ি অনেকগুলো আছে। ভাই আছে, কি গাড়ি দেখাবেন আজকে? দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি। আচ্ছা, সেটা হচ্ছে টয়োটা এক্স করলা 2006 মডেল। খুবই স্ট্রং গাড়ি, খুবই স্ট্রং, খুবই হার্ডি গাড়ি। ভাই এই গাড়ির সম্পর্কে বিস্তারিত বলেন। এটা হচ্ছে টয়োটা এক্স করলা, এটা মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হচ্ছে 2012 নভেম্বরে, পেপারস আপ টু ডেট, সরি 12 ডিসেম্বরে, পেপারস তো আপ টু ডেট, পেপার সবগুলো আপডেট। ভাই এই মুহূর্তে গাড়িটা কি কন্ডিশনে আছে? এই মুহূর্তে গাড়ি আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশন আছে এবং খুবই ফ্রেশ অবস্থায় আছে। মাশাআল্লাহ গাড়ি খুবই ভালো, আপনারা দেখতে পাচ্ছেন লাইটগুলো কিন্তু একেবারে চকচকা লাইট। আচ্ছা, এখন চকচকা বললে যে অরিজিনাল তা না, এটা কিন্তু লাইটগুলো আমরা চেঞ্জ করেছি। কেন চেঞ্জ করেছি? এই লাইটগুলো কিন্তু এক্স কলার কোনো কিছুই নষ্ট হয় না, শুধুমাত্র নষ্ট হয় কিন্তু লাইটগুলো। জি জি, তো লাইটগুলো একটু ডিসকালার হয়ে গেছিলো, সেটা ওয়াশ করলেও লাইটের কালার আসতো না, সেজন্য আমরা লাইটগুলো চেঞ্জ করে ফেলেছি। আচ্ছা, এবং সাথে এখানে দেখতে পাচ্ছেন ফগ লাইট দেওয়া আছে, সামনে গ্রিল, এবং নাম্বারটা দেখেন ঢাকা মেট্রো G33 সিরিয়াল। জি, সামনে লাইটগুলো চেঞ্জ হয়েছে, চেঞ্জ হলেও লাইটগুলো খুব ভালো কোয়ালিটির লাইট লাগানো। আচ্ছা, ভালো লাইট, এবং সামনে পিছনে প্রতিটা গ্লাস দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস, অরিজিনাল গ্লাস আছে, আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থা আছে এগুলো। এবং সাইডের যে বডিগুলো দেখতে পাচ্ছেন, বডিগুলো একেবারে স্ট্রেট বডি, খুবই টাইট বডি। এবং চাকাগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, চাকাগুলো চারটা চাকাই অলমোস্ট নতুনের মতো, রিংগুলো মাশাআল্লাহ গাড়ির সাথে অরিজিনাল রিংগুলো আছে। আচ্ছা, আর পাশাপাশি আমি যেটা দেখাবো হচ্ছে গাড়ির রেনসেটগুলো, সেই রেনসেটগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেনসেট, সেই অরিজিনাল রেনসেটগুলো আছে। আর এখানে ডোরে যে বিগুলো দেখতে পাচ্ছেন, সেই বিগুলো এখানে আমাদের মার্কেট, লোকাল মার্কেটে যেটা পাওয়া যায় সেই বিগুলো একটু লাগানো হয়েছে সৌন্দর্যের জন্য, ডোরে হ্যান্ডেলগুলো লাগানো হয়েছে এটা সৌন্দর্যের জন্য। আমি একটু ভিতরে চলে আসবো, ডোরে ভিতরটা দেখাবো ইনশাল্লাহ। ভিতরটা দেখতে পাচ্ছেন একেবারে বিস্কিট কালার ইন্টেরিয়াল, উডেন প্যানেল, কাঠ কালার উডেন যেটাকে বলা যায়, এবং ভিতরে সিট কাভারগুলো দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস মাশাআল্লাহ, খুব সুন্দর একটি গাড়ি। ওকে, আমরা একটু এই ডোরটাও দেখবো। জি, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ডোরগুলো খুবই ভালো, খুব ফ্রেশ, প্রত্যেকটা ডোর ফ্রেশ, যদিও আমরা গাড়িটাকে একটু টাচ আপ করা হয়েছে, দুইটা সাইডেই রং করা হয়েছে মাশাআল্লাহ, তারপরেও গাড়ি খুব ফ্রেশ অবস্থায় আছে। আসেন ভাই, ব্যাক সাইডটা কি কন্ডিশনে আছে? জি, ব্যাক সাইডের ব্যাক লাইটগুলো খুব ফ্রেশ, একদম অরিজিনাল ব্যাক লাইটগুলো আছে। জি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, লাইটগুলো খুবই সুন্দর, প্রত্যেকটা লোগো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল লোগোগুলো আছে। এক্স করলা তো আসলে খুব হার্ডি গাড়ি, তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থা আছে গাড়িটি, গ্লাসগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এবং ভালো ফ্রেশ অবস্থা আছে এগুলো। আমরা একটু ব্যাকগুলোর ভিতরটা দেখবো, ভিতরটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, প্রতিটা জয়েন্ট দেখেন একেবারে অরিজিনাল জয়েন্টগুলো আছে, একেবারে অরিজিনাল জয়েন্ট, এবং কোথাও কোনো খোলা কাটা নেই, একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং ভিতরটাও খুবই সুন্দর দেখেন, একেবারে স্পেয়ার চাকা টুলসমুল যেখানে যা আছে সব দেওয়া আছে, একেবারে খুবই ফ্রেশ অবস্থা আছে এগুলো। ভাই কেউ যদি এই গাড়িটা কিনে সার্ভিস কীরকম পাবে? আসলে এক্স করলা জি করলা গাড়ির মতো গাড়ি হয় না। জি, কারণ এগুলো গাড়ি আর আসবেও না, আর এরকম হার্ডি গাড়ি এখন আর পাবে না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ যেটা আছে আসলে এক্স করলা নিয়ে কোনো টেনশন নেই। আচ্ছা, এইগুলো গাড়ি আজীবন চলবে ইনশাল্লাহ। ডান পাশটা তো ফ্রেশ কন্ডিশনে, খুবই ফ্রেশ, দেখেন মাশাআল্লাহ কোথাও কোনো স্ক্র্যাচ নেই, দাগ নেই, দাগ থাকার না থাকারই কথা, কারণ আমরা আগেই বলেছি যে গাড়িটাকে আমরা একটু টাচ আপ করেছি। জি, কারণ টাচ আপ না করলে কিন্তু এত সুন্দর হবে না, যেহেতু এক্স কলা জি কলা যারা ইউজ করে মোটামুটি একটু সবাই কিন্তু ইউজ করে এগুলো। তারপর আলহামদুলিল্লাহ ইউজের মধ্যে একটু পার্থক্য থেকে যায়, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ভিতরটা খুবই ফ্রেশ অবস্থা আছে এগুলো, একদম ফ্রেশ অবস্থা। জি, সামনের ডোরটা কি অবস্থা? আলহামদুলিল্লাহ দেখেন খুব ভালো অবস্থা আছে, খুব ফ্রেশ, খুবই ফ্রেশ। আসিম ভাই ভিতরটা কি অবস্থা? না, ভিতরটা ভাইয়া খুবই ভালো, ভিতরটা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু ডিভিডি ব্যাক ক্যামেরা লাগানো হয়নি, অরিজিনাল যে টয়োটার যে সেট থাকে সেই অরিজিনাল সেটটাই আছে। জি, এবং ড্যাশবোর্ডটা মাশাআল্লাহ খুব ফ্রেশ অবস্থায় আছে,
এবং উডেন উডেন প্যানেল দেওয়া আছে, খুব সুন্দর মাশাআল্লাহ, খুবই ফ্রেশ, সেলিং গুলো খুব ভালো, স্টিয়ারিং সাসপেনশন সিমিজন খুব ভালো, এভরিথিং ফ্রেশ, খুবই ভালো আছে এগুলো। ঠিক আছে ভাই, আমরা একটু ইঞ্জিনটা দেখি, আমরা একটু ইঞ্জিনটা দেখি। আসিম ভাই, ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে? ইঞ্জিন আলহামদুলিল্লাহ খুব ভালো, দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ অবস্থা আছে, সিএনজি করা। এবং গাড়ির ভিতরে বডিগুলো একটু দেখিয়ে দিচ্ছি, যে বডিগুলো দেখেন একেবারে চ্যাথিস থেকে শুরু করে মার্সেল মাশাআল্লাহ সবগুলো একেবারে ফ্রেশ অবস্থা আছে, এগুলো কোথাও কোনো হাত ধরে বাড়ি নেই, একেবারে অরিজিনাল কালারটি কিন্তু এখনও আছে এগুলো। আসিম ভাই, গাড়ির ইঞ্জিন বা বডিতে কোনো কাজ আছে? না, এই মুহূর্তে কোনো কাজ নেই। আসলে আমরা গাড়ি 100% কমপ্লিট করার পরেই কিন্তু আমরা গাড়ির রিভিউগুলো দিই। আচ্ছা, তো চেষ্টা করি যাতে কোনো কাজ কাম না থাকে, তারপর যেহেতু পুরাতন গাড়ি সেল করি, যদি কোনো ক্লায়েন্ট কোনো কাজ পছন্দ মানে মনে করে যে কোনো কাজ করতে হবে, সেটা বললে আমাদের ওয়ার্কশপ আছে, সেটা আমরা করে দেবো ইনশাআল্লাহ। গাড়ির গিয়ার বক্সটা কি অবস্থা? গিয়ার বক্স ভালো আছে, এগুলো গিয়ার তো নষ্ট হয় না সহজে। এটা কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশনে আছে, আর মডেলটা হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হচ্ছে 2012 ডিসেম্বরের 27। ভাই, গাড়ির প্রাইস কত যাচ্ছে? এটা প্রাইস যাচ্ছে আমরা 12,75,000 আস্কিং প্রাইস। জি, এটা হচ্ছে আস্কিং প্রাইস, এটা ফিক্স না ভাই। খুব সহজ করে আবারও আপনার শোরুমে অ্যাড্রেস দিই। আমার শোরুমে অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, 4 রাস্তার থেকে 10 গজ গাবতলী দিকে আগালে হাতের বাম পাশে, মদিনা কার কালেকশন। আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু, আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি আরেকটি নাম্বার হচ্ছে 01621588555, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ, দুটো নাম্বারে ইমো দেওয়া আছে, আপনার চাইলে হোয়াটসঅ্যাপ মতো ফোন করেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।